হ্যালো বিয়ার্স, আমি রিটন। বিপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে অটোমেটিক রিপ্লেস করব। অনেকে আমার কাছে জিজ্ঞেস করছিল, মানে প্রশ্ন করছিল আর কি, রিপ্লেস জিনিসটা কি, অর্থাৎ রিপ্লেস করলে কম্পিউটার কি হয় বা কেন আমরা কম্পিউটারকে বারবার রিপ্লেস করি। আসলে রিপ্লেস জিনিসটা হচ্ছে বন্ধুরা, সাধারণত আমাদের মাথার উপর যদি ময়লা আবর্জনা পড়ে, তা নর্মালি আমরা হাত দিয়ে ওইটাকে জেরে নিই। প্রাথমিক অবস্থায় ওইটাকে আমরা হাত দিয়ে জেরে নিই। ঠিক তদ্রূপ বন্ধুরা, আমরা যদি কম্পিউটার চালাতে চালাতে দীর্ঘ সময় হয়ে যায়, তাহলে কম্পিউটার স্লো মোশনে চলে যায়। তো কম্পিউটার ফাস্ট হওয়ার জন্য আমরা কম্পিউটারকে কি করি, বারবার রিপ্লেস করি, যাতে কম্পিউটার স্লো না হয়। এবারে দেখবো এই কম্পিউটারকে কিভাবে আমরা অটোমেটিক রিপ্লেস করব, সেই জিনিসটাই আমরা আজকে জেনে নেব। তো বন্ধুরা, আমরা নর্মালি ডেস্কটপে খালি জায়গায় মাউস পয়েন্টটা রেখে রাইট বাটন ক্লিক করে আমরা রিপ্লেস করে নিই, এই রিপ্লেস থেকে রিপ্লেস করে নিই, অথবা আমরা রান থেকে ট্রে লিখে রিপ্লেস করি, বা এভাবেই রিপ্লেস করে নিই। তো এভাবে যদি আমরা রিপ্লেস করি, তাহলে কি হবে বন্ধুরা, আমাদের শুধুমাত্র এই যে কম্পিউটার বা ডিসপিসির মধ্যে যে সি ড্রাইভটা আছে, ওই সি ড্রাইভটাই শুধুমাত্র আমাদের রিপ্লেস হবে, বাকি যেই ড্রাইভগুলো আছে অর্থাৎ DEF বা আদার্স যেই ড্রাইভগুলো আছে, ওগুলো কিন্তু আমাদের রিপ্লেস হবে না। তো সবগুলো অটোমেটিক রিপ্লেস করার জন্য যে কাজটা করতে হবে তা হচ্ছে বন্ধুরা, আমাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমাদের নিউতে গিয়ে একটা নোটপ্যাড নিতে হবে, বা টেক্সট ডকুমেন্ট বলেন নোটপ্যাড বলেন একই, নোটপ্যাড নিতে হবে। নোটপ্যাড নেওয়ার পর নিলাম এইটা, এবার নোটপ্যাডটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে কিছু টেক্সট লিখতে হবে, কি লিখতে হবে বন্ধুরা, ঠিক আমার মতো সিডি অবলিক নিচে এন্টার দিয়ে লিখতে হবে TREE3। তারপরে বন্ধুরা এন্টার দিলাম। থ্রি লেখার পর এবারে যে কাজটা করতে হবে তা হচ্ছে এই যে বন্ধুরা যে ড্রাইভগুলো আছে, অর্থাৎ ড্রাইভের যে নামগুলো আছে ওই নামগুলো লিখতে হবে। নামগুলো বলতে এই CDEF, এই ড্রাইভের মানে যতগুলো ড্রাইভ আছে ওই ড্রাইভের নামগুলো আমাকে লিখতে হবে। তো লিখলাম বন্ধুরা, প্রথমে দিলাম সি, তারপরে কোলন এন্টার দিলাম, আবার লিখলাম TREE, আবার এন্টার দিলাম, এবারে লিখলাম ডি, কোলন দিলাম, এবার লিখলাম TREE3, লিখে এবারে লিখলাম ই, TREE3 লিখলে লিখে আবার থ্রি লিখলাম, লিখে শেষ করলাম। যেহেতু আমি অ্যাপ পর্যন্ত লিখলাম বন্ধুরা, কারণ আমার অ্যাপ পর্যন্ত শুধুমাত্র চারটাই ড্রাইভ আছে। আপনাদের যদি আরো ড্রাইভ থাকে তাহলে ওই ড্রাইভের নামগুলো লিখতে হবে, আরো EFG যাই থাকে অথবা লিখে। এবারে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাকে ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করতে হবে, সেভ করতে হবে। সেভ এসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ফাইলের নাম দিলাম বন্ধুরা, যেহেতু আমরা এটাকে অটো রিপ্লেস করব শুধুমাত্র, সুতরাং আমি নামটা লিখলাম REFRESH। লিখে রিপ্লেস লেখার পর এটা লিখতে হবে .bat, ফরম্যাট সেভ করতে হবে .bat দিয়ে সেভ করতে হবে। কোথায় সেভ করবো, আমাদের কাজের সুবিধার্থে আমি ডেস্কটপে সেভ করতেছি। ডেস্কটপ সেভ করে সেভ দিলাম বন্ধুরা, সেভ। এবার দেখেন বন্ধুরা, এই যে রিপ্লেস, এই রিপ্লেসটা চলে আসছে। এবারে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন বন্ধুরা, আমাদের আমার কম্পিউটারটা অটোমেটিক রিপ্লেস নিচ্ছে। তো এভাবেই
আমাদের কম্পিউটারকে আমরা অটোমেটিক রিফ্রেশ করতে পারবো। তাহলে আমাকে আর বারবার রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ দিতে হবে না। এতক্ষণ থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন।